আমরা চাই যে গণহত্যার বিচারটা ভালোভাবে যাতে হয়। একটা ছোট্ট জিনিস আমরা টেকনিক্যালি বের করছি, আমরা দেখতে পারলাম যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে মামলা করা হয়েছে সেখানে একটা মামলায় 45 জনের নামটা বলা হয়নি। তো সেটা আমরা বলে দিলাম যে না, এই নামগুলি বলতে হবে, বিকজ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আর্টিকেল 6 ইউরোপিয়ান কনভেনশন অন হিউম্যান রাইটস বা যে কোনো স্ট্যান্ডার্ডেই আসামির জানার অধিকার আছে কি মামলা হলো কি হলো না বা যে অ্যাকিউজ। তো আমি এই এই জিনিসটা বললাম যে এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে যাতে হয় এই ব্যাপারে কেউ তুলতে হবে। এবং আওয়ামী সরকারের সবচেয়ে বড় আরেকটা ব্যাপার ছিল গণহত্যা এবং গণতন্ত্র হত্যার বাইরেও দুর্নীতি। আমি এটা বললাম যে দুর্নীতির টাকা লন্ডার্ড মানির রিকাভারি নামে একটা কমিশন করা উচিত, যে পাচারের মাধ্যমে যে টাকাটা চলে গিয়েছে সেই টাকাটা যাতে ফেরত আসে। এবং ডক্টর ইউনুস সাহেবের যে প্রোফাইল, আমার বিশ্বাস যে উনি যদি সেই প্রোফাইলটা ব্যবহার করেন তাহলে ইউকে থেকে আরম্ভ করে দুবাই সিঙ্গাপুর যে 3-4 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে সেই টাকাটা ফেরত আসে। কারণ এই টাকাটা আওয়ামী সরকারের টাকা, ওনাদের দুর্নীতির টাকা, এবং এই টাকাটা প্রত্যেকটা অর্থ আমাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে ব্যবহৃত হবে। তো সুতরাং আমি মনে করি এই কমিশন করাটা খুবই গুরুত্বপূর্ণ। অন্যদিকে আমি আরেকটা কথা বলেছি যে আওয়ামী লীগ সহ 14 দল যারা আমরা যখন জেলে ছিলাম, কারাগারে ছিলাম, আমরা বের হয়ে দেখেছি যে ওনারা 14 দলের মিটিংয়ে এই হত্যাকে ইন্ডোর্স করেছে, আরও বেশি কঠোর হতে বলেছে। তো রাজনৈতিক দল হিসাবে আমি মনে করি ওনাদের বিরুদ্ধে কেন কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, ব্যান্ড করতে হবে বা ব্যান্ড হবে সেই ব্যাপারটা মুখ্য না, বাট একটা ব্যবস্থা নেওয়াটা খুব জরুরি তাদের বিরুদ্ধে। কোনো রাজনৈতিক দল যদি এভাবে পাবলিকলি গণহত্যাকে সাপোর্ট করে বা আরও বেশি কঠোর হতে বলে পুলিশকে বা অন্যান্য বাহিনীকে সাধারণ মানুষের উপর, আমি মনে করি রাজনীতি করার আর নৈতিক জায়গা থেকে তারা অনেক সরে আসে। আর নির্বাচনের ব্যাপারে আমরা কথা বলেছি যে নির্বাচনমুখী সংস্কার হওয়াটা অনেক জরুরি, কারণ আর বেশি সময় নাই। আমরা যেভাবে শুনতে পাচ্ছি হয়তো 1-1.5 বছর, আর এমন কোনো সংস্কার হাতে নেওয়া উচিত না যেখানে আমরা বা জনগণ মনে করবে যে এটা কোনো ইলেকটেড গভর্নমেন্ট বা নির্বাচিত সরকারের করা উচিত। কারণ মনে রাখতে হবে এটা জনগণের সরকার, কিন্তু জনগণের দ্বারা নির্বাচিত সরকার না। তো দ্যাটস টু ডিফারেন্ট থিং, একটা জনগণের সরকার আর জনগণ দ্বারা নির্বাচিত। আর এছাড়া দ্রব্যমূল্য নিয়েও আমরা কথা বলেছি যে দ্রব্যমূল্যটা এখন আস্তে আস্তে মানুষের একদম নাগালের বাইরে চলে যাচ্ছে, তো অলরেডি চলে গিয়েছে। তো আমার মনে হয় দৃশ্যমান কিছু কাজ এখানে করা উচিত, ভালো ভালো বড় বড় ব্যবসায়ী যারা আছেন, যারা এক্সপার্ট আছেন, তাদের সাথে বসে এই জিনিসটা সলভ করা উচিত। এই ব্যাপারে আমরা কথা বলছি, আমরা বলেছি নির্বাচন কমিশন সংস্কারের জন্য আপনারা যে কমিশনগুলি গঠন করেছেন, আপনারা একটা লিয়াজো কমিটি যদি করে দেন অথবা পলিটিক্যাল কাউন্সিল যদি করে দেন, যে আমাদের যে অ্যাডভাইসগুলি থাকে সেগুলি আমরা আগে দিতে পারি। হঠাৎ আপনারা 1-2 মাস পর আমাদের কাছে সংস্কার প্রস্তাব যাবেন, আমরা লিখিত দিয়ে দেবো, অতদিনে আপনারা আপনাদের প্রস্তাব বানিয়ে ফেলেছেন, তখন জিনিসটা আরও সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যাবে। তো এই কারণে এই প্রসেসের মধ্যেই, এই সংস্কারের প্রক্রিয়ার মধ্যেই যদি এমন কোনো জায়গা থাকে যেখানে আমরা আমাদের পক্ষ থেকে আমাদের অ্যাডভাইসগুলি করতে পারি, আমার মনে হয় সেটা আরও ফলপ্রসূ হবে। আরেকটা ব্যাপার হয়েছে যে কোনো ধরনের কোনো প্রশাসনিক কিছু, যে আওয়ামী লীগের 3টা নির্বাচন যেটা করেছে, 3টা নির্বাচন যে অবৈধ ছিল, যে ভোটবিহীন ছিল, সেই ব্যাপারে কোনো স্টেপ নেওয়া যায় কি না সে ব্যাপারেও আমরা কথা বলেছি। আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারটা, তো এটা অ্যাকচুয়ালি তো নির্বাহী আদেশে হবে না বা কেউ রিট করে হাইকোর্ট থেকে হবে সেটা অন্য কথা, কিন্তু হ্যাঁ অবশ্যই আমুদ্দিন নিষিদ্ধ হবে না হবে সেটা পরের কথা, কিন্তু এই প্রক্রিয়াটা আরম্ভ হওয়া উচিত যে কোনো রাজনৈতিক দল যারা এভাবে গণহত্যার সাথে জড়িত থাকে নিষিদ্ধ হওয়া, এবং সেই পর্যন্ত কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বা নির্বাচনকে দূরে রাখার কোনো কোনো ব্যবস্থা করা যায় কি না সে ব্যাপারে কথা। আমি মনে করি শুধু আওয়ামী লীগ কেন, যারা এই গণহত্যার সাথে ছিল প্রত্যেকেরই নিষিদ্ধ, মানে আমার জায়গা থেকে রাজনীতিকে নৈতিকভাবে রাজনীতি করার সুযোগ তাদেরকে দেওয়া উচিত না, কিন্তু এই জিনিসটা অবশ্যই একটা বিচার কার্যের ব্যাপার। কিন্তু ওই পর্যন্ত যে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না, ওই পর্যন্ত আওয়ামী লীগ এবং এই 14 দল যারা আছেন, যারা এই গণহত্যার সাথে জড়িত, তাদেরকে সব ধরনের নির্বাচন থেকে আসলেই দূরে রাখা উচিত আমিও মনে করি।